হাই ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্টাডি বৈঠকে স্বাগত জানাই। আমি ভিডিওতে এমটিএস এর 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত যে ইংলিশ কোশ্চেনগুলো এসেছে তার মধ্যে সিনোনিম অ্যান্টোনিম যেগুলো এসেছে সেগুলো আলোচনা করব। শুরু করছি। ফার্স্ট যে ওয়ার্ডটা সেটা হচ্ছে স্টেশনারি। স্টেশনারি সিনোনিম এসেছিলো। স্টেশনারি সিনোনিমগুলো কী কী হয় বলে দিচ্ছি। একটা হচ্ছে মোশনলেস। স্টেশনারি অর্থ হচ্ছে নিশ্চল, অর্থাৎ যে জিনিসটা এখন আর চলছে না, যেটাকে বলা হয় মোশনলেস, অচল কোনো বস্তু, এর সিনোনিম হচ্ছে মোশনলেস, স্ট্যাটিক। আরও কিছু সিনোনিম হয় যেগুলো বলে দিচ্ছি আমি, সেটা হচ্ছে স্টেবল, এটা মানেও নিশ্চল বা স্থির, ফিক্সড, এটাও স্টেশনারির সিনোনিম হয়, ফিক্সড। আরও একটি সিনোনিম হয় যেটা হচ্ছে অচল, যেমন অপসোলেট, অপসোলেট, এগুলো হচ্ছে স্টেশনারি সিনোনিম। এবং অ্যান্টোনিমের মধ্যে মুভিং অর্থাৎ চলমান, ভেরিয়েবল, এটা স্টেশনারি অ্যান্টোনিম হয়। নেক্সট যে ওয়ার্ডটা সেটা হচ্ছে টেস্টিফাই। টেস্টিফাইয়ের সিনোনিম কী? টেস্টিফাই মানে হচ্ছে সাক্ষ্য দেওয়া বা প্রমাণ দেওয়া, তো এর সিনোনিম হচ্ছে উইটনেস, এর সিনোনিম হয় অ্যাটেস্ট। এবং অ্যান্টোনিম হয় ডিসপ্রুভ বা ডিনাই, অস্বীকার করা, এগুলো হচ্ছে অ্যান্টোনিম। নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ক্যান্ডিড। ক্যান্ডিড এর অর্থ হচ্ছে তোমার খুব স্পষ্ট বক্তা বা অকপটে, যেটা একদম খুব ফ্র্যাঙ্ক বা ফ্রেন্ডলি, তাই এর সিনোনিমগুলো হবে ফ্র্যাঙ্ক, জেনুইন, ফ্রেন্ডলি। এবং অ্যান্টোনিম যেটা হবে, অ্যান্টোনিম হবে গার্ডেড, রিজার্ভড, এটা হচ্ছে ক্যান্ডিডের অ্যান্টোনিম। নেক্সট নোবেল। নোবেল এটা হচ্ছে তোমার একদম খুব ভালো চরিত্র বা উন্নত চরিত্র বোঝায়। নোবেল এর সিনোনিম কি? সিভিলাইজড, সিভিলাইজড, জেনারাস। এবং আরও একটি ওয়ার্ড হয় সেটা হচ্ছে হাই বর্ন। হাই বর্ন খুব উচ্চ বংশ, এগুলো হচ্ছে তোমার নোবেলের সিনোনিম। এবং অ্যান্টোনিমের মধ্যে যেগুলো পড়ে, ইগনোবেল, লো বর্ন, হাই বর্নের বিপরীত যেহেতু লো বর্ন হয় তাই নোবেলের অ্যান্টোনিম হিসেবে লো বর্ন এটা হয়। নেক্সট নেক্সট ওয়ার্ডটা হচ্ছে ব্যারেন। ব্যারেন মানে হচ্ছে অনুর্বর। ব্যারেন বলতে বোঝায় অনুর্বর, অনুর্বর। এর সিনোনিম হচ্ছে ইনফার্টাইল, ইনফার্টাইল, স্টেরিল, অর্থাৎ এগুলো হচ্ছে অনুর্বরতা বোঝায়। ফ্রুটলেস আরও একটি সিনোনিম হয়, ফ্রুটলেস, ফ্রুটলেস একটা সিনোনিম। আনপ্রোডাক্টিভ আর একটি সিনোনিম হয়, আনপ্রোডাক্টিভ, আনপ্রোডাক্টিভ। নেক্সট অ্যান্টোনিম, ব্যারেনের অ্যান্টোনিম হয় ফার্টাইল, অ্যান্টোনিম ফার্টাইল এবং প্রোডাক্টিভ, এগুলো হচ্ছে ব্যারেনের অ্যান্টোনিম। নেক্সট যে ওয়ার্ডটা সেটা হচ্ছে কন্ডেমেন। কন্ডেমেন হচ্ছে, এর অর্থ হচ্ছে নিন্দা করা, তো নিন্দা করা, এই এর সিনোনিম কী হবে? ডিফেম, নেক্সট ব্লেম, এগুলো হচ্ছে কন্ডেমের সিনোনিম। এবং এটা একটি ফ্রেজাল ভার্ব আছে, সেটা হচ্ছে লুক ডাউন, লুক ডাউন আপন, লুক ডাউন আপন মানেও নিন্দা করা বা ছোট করা, এটা কন্ডেমেনের মানে। নেক্সট অ্যান্টোনিম হচ্ছে কমেন্ট, প্রেইজ অর্থাৎ প্রশংসা করা, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট এটা অ্যান্টোনিম হতে পারে, কম, COMPLIMENT, কমপ্লিমেন্ট, এটা একটা অ্যান্টোনিম কন্ডেমেনের, অর্থাৎ নিন্দা করা এর বিপরীত, কমপ্লিমেন্ট, প্রেইজ, প্রশংসা করা। নেক্সট নেক্সট কোশ্চেনটা, নেক্সট ওয়ার্ড সেটা হচ্ছে প্রিমিটিভ। প্রিমিটিভ এর অর্থ হচ্ছে প্রাচীন, প্রাচীন বা আদিম বোঝায়, প্রিমিটিভ। তো এই সিনোনিম কি? এনসিয়েন্ট, অবশ্যই এনসিয়েন্ট মানে প্রাচীন, ভেনারেবল, এগুলো হচ্ছে প্রিমিটিভের সিনোনিম। এবং অ্যান্টোনিমের মধ্যে মডার্ন, রিসেন্ট, প্রেজেন্ট, এটাও অ্যান্টোনিম হতে পারে, অর্থাৎ এখন রিসেন্ট সময়, প্রেজেন্ট, এটা প্রিমিটিভের অ্যান্টোনিমের মধ্যে পড়ে। নেক্সট ওয়ার্ডটা হচ্ছে মিটিগেট। মিটিগেট, মিটিগেটের অর্থ কী? মিটিগেট অর্থ হচ্ছে উপশম করা বা প্রশমিত করা, হচ্ছে উপশম করা, তো উপশম করা। এই মিটিগেট শব্দটির
সিনোনিম কী হবে? অ্যালেভিয়েট মানে প্রশমিত করা, অ্যালে অ্যালে কথার অর্থ প্রশমিত করা। রিলিভ হতে পারে, রিলিভ একটি ওয়ার্ড, রিলিভ আর ই এল আই ই ভি ই, রিলিভ মানে প্রশমিত করা। আরও একটি ভালো ওয়ার্ড আছে, সেটা হচ্ছে সুথ, এস ডবল ও টি এইচ, সুথ। সুথ মানেও মিটি প্রশমিত করা। বা আরও একটি ওয়ার্ড আছে পেসিফাই, পেসিফাই মানেও উপশম করা বা প্রশমিত করা। তো মিটিগেটের অনেকগুলো সিনোনিম পাওয়া যায়, অ্যালেভিয়েট, অ্যালে, রিলিভ, সুথ, তারপরে পেসিফাই। নেক্সট অ্যান্টোনিম, মিটিগেট, মিটিগেট উপশম করার অ্যান্টোনিম কি? অ্যাগ্রেভেট অর্থাৎ উত্তেজিত করা, এক্সাইট করা, এগুলো হচ্ছে মিটিগেটের অ্যান্টোনিম। আরও একটি মিটিগেটের অ্যান্টোনিম হয়, সেটা হচ্ছে হাইটেন অর্থাৎ কাউকে উত্তেজিত করা, এইচ ই আই জি এইচ টি এন, হাইটেন, এটাও মিটিগেটের অ্যান্টোনিম হয়। নেক্সট ওয়ার্ডটাতে যাব, নেক্সট ওয়ার্ড হচ্ছে এনভি। এনভির অর্থ কী? এনভির অর্থ হচ্ছে হিংসা, হিংসা বা দেশ বোঝায় এনভি, হিংসা। এর সিনোনিম কী? এর সিনোনিম হচ্ছে ম্যালিস, অ্যানিমোসিটি, এগুলো হচ্ছে এনভির সিনোনিম। এবং আরও একটি সিনোনিম হয়, সেটা হচ্ছে অ্যাভারশন, এ ভি ই আর এস আই ও এন, অ্যাভারশন, এটাও অ্যানিমোসিটির সিনোনিম হয় বা এনভির সিনোনিম হয়। অ্যান্টোনিমের মধ্যে কী পড়ে? অ্যান্টোনিমের মধ্যে কাইন্ডনেস, লিবারালিটি এবং ফেভার, এফ এ ভি ও ইউ আর বা ও আর, ফেভার, এটা হচ্ছে এনভির অ্যান্টোনিমের মধ্যে পড়ে। নেক্সট ওয়ার্ডটা হচ্ছে ডার্থ, এর অর্থ হচ্ছে অভাব, ডার্থের মানে কি? অভাব। তো এই সিনোনিমগুলো কী হতে পারে? ল্যাক হতে পারে, ডেফিসিয়েন্সি হতে পারে, আরও কটা সিনোনিম হয়, তার মধ্যে হচ্ছে প্রোভার্টি, পিও ভি ই আর টি ওয়াই, প্রোভার্টি হতে পারে। স্কারসিটি হতে পারে, স্কারসিটি মানেও অভাব, স্কারসিটি, এস সি এ আর সি আই টি ওয়াই, স্কারসিটি। অ্যান্টোনিমের মধ্যে কী হয়? স্যাটিসফাই হয়, ওয়েলথ হয়, অ্যাফ্লুয়েন্স হয়, অ্যাফ্লুয়েন্স মানে প্রাচুর্য, এটা অ্যান্টোনিমের মধ্যে হবে অ্যাফ্লুয়েন্স, এ ডবল এফ এল ইউ ই এন সি ই, অ্যাফ্লুয়েন্স মানে প্রাচুর্য বোঝায়, এটা ডার্থের অ্যান্টোনিম। নেক্সট ওয়ার্ডটা আলোচনা করব, নেক্সট ওয়ার্ড হচ্ছে সাবটল, এর অর্থ হচ্ছে সূক্ষ্ম বা খুব নিখুঁত, সূক্ষ্ম একদম, সূক্ষ্ম। তো এর সিনোনিম কী? সিনোনিম ফাইন, ডেলিকেট, এবং সূক্ষ্মর আরেকটি সিনোনিম পাওয়া যায় মিনিমাল, মিনিমাল বা মিনিমাম, এটা সাবটেলের সিনোনিম। তো অ্যান্টোনিমগুলো কী হবে? অ্যান্টোনিম হচ্ছে খুব স্পষ্ট, ক্লিয়ার, কোর্স মানে বেশ মোটা বা বৃহৎ আকার, এবং অবভিয়াস হতে পারে, অবভিয়াস। আরও এটা মিনিমাম যদি সিনোনিম হয় তো অ্যান্টোনিম আমরা বলতে পারি ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম। নেক্সট নেক্সট ওয়ার্ডটা হচ্ছে ফোকাস, ফোকাস এর মানে হচ্ছে কেন্দ্রবিন্দু, কেন্দ্রবিন্দু, ফোকাস। এর সিনোনিম কি? কনসেন্ট্রেশন, সেন্ট্রালাইজেশন। এবং আরও একটি সিনোনিম হয়, সেটা হচ্ছে ইন্টেন্টনেস, কোনো কিছুতে মনোযোগ দেওয়া, ইন্টেন্টনেস বা কেন্দ্রবিত করা মনটাকে, ইন্টেন্টনেস, আই এন টি ই এন টি এন ই ডবল এস, ইন্টেন্টনেস, এটাও ফোকাসের সিনোনিম হয়। অ্যান্টোনিমের মধ্যে কী হয়? ডিলিউশন, ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে ফোকাসের অ্যান্টোনিমের মধ্যে পরে। নেক্সট ওয়ার্ডটা হচ্ছে অনার, অনার মানে কি? অনার মানে সম্মান। তো এর সিনোনিম কী হতে পারে? রেভারেন্স, ডিগনিটি। এবং অ্যান্টোনিম কী? অ্যান্টোনিম হচ্ছে অসম্মান, যেটা ডিসঅনার, ডিসরেসপেক্ট। নেক্সট ওয়ার্ডটা হচ্ছে হিন্ডার, হিন্ডার মানে হচ্ছে বাধা দেওয়া বা পশ্চাদবর্তী করা। তো এর সিনোনিমগুলো কী হবে? অবস্ট্রাক্ট, একটা সাপ্রেস, এটা হচ্ছে বাধা দেওয়া। আরও একটি সিনোনিম হয়, সেটা হচ্ছে ইন্টারাপ্ট, খুব কমন একটি ওয়ার্ড, ইন্টারাপ্ট করা, আই এন টি ই আর টি ই ডবল আর ইউ পি টি, ইন্টারাপ্ট, এই ওয়ার্ডটাও হিন্ডারের সিনোনিম। অ্যান্টোনিমের মধ্যে পড়ে অ্যাসিস্ট, অ্যাসিস্ট করা,
অ্যাবেট হয়, আরেকটি সিনোনিম হয় অ্যাবেট, ABET, অ্যাবেট, এবং কোঅপারেট, এবং কমন একটি ওয়ার্ড হয় হেল্প, এর অ্যান্টোনিম হিন্ডারের, হেল্প হতে পারে, ফেভার হতে পারে, এগুলো হচ্ছে হিন্ডারের অ্যান্টোনিম। এবং সিনোনিম কি বললাম, অবস্ট্রাক্ট, সাপ্রেস, ইন্টারাপ্ট করা, এটা ইন্টারাপ্ট, এটা হচ্ছে হিন্ডারের সিনোনিম। নেক্সট ওয়ার্ডটা কি, নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যাম্প্লিফাই। অ্যাম্প্লিফাই মানে হচ্ছে সবিস্তারে আলোচনা করা, ঠিক আছে, বিস্তারিত আলোচনা করা, অ্যাম্প্লিফাই। তো এর সিনোনিম কি, ইভলভ হতে পারে সিনোনিম, এনলার্জ, বেশ বিস্তারে আলোচনা করা, এনলার্জ, এনহ্যান্স করে বলা, এনহ্যান্স, ENHANCE, এনহ্যান্স, এটা অ্যাম্প্লিফায়ের সিনোনিম। আরও একটি হতে পারে এক্সাগারেট করা, EXAGGERATE, এক্সাগারেট, এটাও অ্যাম্প্লিফায়ের সিনোনিম। অ্যান্টোনিমের মধ্যে কী আছে দেখি, অ্যান্টোনিমের মধ্যে হচ্ছে আন্ডারস্টেট করা, অ্যান্টোনিমের মধ্যে সংক্ষিপ্তভাবে কন্ট্র্যাক্ট করা, সংক্ষিপ্ত করে, আরও একটি বলতে পারি আমরা রিডিউস করে বলা, রিডিউস করা অর্থাৎ ছোটো করে দেওয়া, REDUCE, রিডিউস, এটা অ্যান্টোনিম হয় অ্যাম্প্লিফায়ের। নেক্সট ওয়ার্ড হচ্ছে ক্যাজুয়াল। ক্যাজুয়াল মানে কি, ক্যাজুয়াল মানে হচ্ছে নৈমিত্তিক ব্যাপার, নৈমিত্তিক, নৈমিত্তিক। তো ক্যাজুয়াল এর সিনোনিম কি হতে পারে, সিনোনিম সাডেন, ইরেগুলার, অ্যাব্রাপ্ট হতে পারে একটা ওয়ার্ড, অ্যাব্রাপ্ট, ABURUPT, অ্যাব্রাপ্ট। এবং অ্যান্টোনিমগুলো কী হবে, অ্যান্টোনিম ক্যাজুয়ালের অ্যান্টোনিম ফর্মাল, অবশ্যই কেয়ারফুল, এগুলো ক্যাজুয়ালের অ্যান্টোনিমের মধ্যে পড়ে। নেক্সট ওয়ার্ডটা দেখবো, নেক্সট ওয়ার্ডটা কী আছে, নেক্সট হচ্ছে আগমেন্টেড। নেক্সট ওয়ার্ড এর মানে কি, আগমেন্টেড মানে হচ্ছে উদ্দীপ্ত করা, এক্সাইট করা, উদ্দীপ্ত করা। তো এর সিনোনিমগুলো কী হবে, ইনফ্লেমড, আগমেন্টেড একটি সিনোনিম, এক্সাইটেড, এক্সাইট করা, ইলুমিনেট করা, এটাও অ্যাগমেন্টের একটি সিনোনিম হয় ইলুমিনেট, ILUMINATED, ইলুমিনেটেড, এটাও অ্যাগমেন্টেডের একটি সিনোনিম। অ্যান্টোনিমের মধ্যে দেখো ইনফেরিয়ার হয়, অ্যাগমেন্টের সিনোনিমের মধ্যে লেসার হয়, লেজার, এটা হচ্ছে অ্যাগমেন্টেডের অ্যান্টোনিমের মধ্যে ইনফেরিয়ার, লেসার, এগুলো হচ্ছে অ্যাগমেন্টেডের অ্যান্টোনিম। নেক্সট ওয়ার্ডটা হচ্ছে প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ মানে কি, প্রোগ্রেসিভ মানে প্রগতিশীল বা এগিয়ে যাওয়া। তো প্রোগ্রেসিভের সিনোনিমের মধ্যে কী হবে, একটা হচ্ছে ডাইনামিক, ফরওয়ার্ড, আরও খুব কমন একটি ওয়ার্ড হয় সাকসেসফুল, SUCCESFUL, সাকসেসফুল, এটা প্রোগ্রেসিভের সিনোনিমের মধ্যে হয়। এবং অ্যান্টোনিমের মধ্যে কী আছে দেখো, অ্যান্টোনিমের মধ্যে হচ্ছে কনজারভেটিভ। কনজারভেটিভ একটা প্রোগ্রেসিভের অ্যান্টোনিম, রিগ্রেসিভ, এগুলো হচ্ছে প্রোগ্রেসিভের অ্যান্টোনিম। নেক্সট ওয়ার্ডটা দেখবো, নেক্সট ওয়ার্ডটা যেটা এসছে সেটা হচ্ছে রেজুভেনেট। রেজুভেনেটের অর্থ কি, পুনর্যৌবন লাভ করা বা নবীন হওয়া, ঠিক আছে, নতুন হওয়া বা নতুন করে তৈরি করা কি নবীন হওয়া, এটা হচ্ছে রেজুভেনেটের মানে। তো সিনোনিমগুলো কী হবে, রেজুভেনেটের সিনোনিম হচ্ছে রিজেনারেট করা, রিজেনারেট, রিস্টোর, এগুলো হচ্ছে রেজুভেনেটের সিনোনিম। এবং অ্যান্টোনিমের মধ্যে বলতে পারি নবীন করা বা নতুন করে তোলা, এবং এটা তার অ্যান্টোনিমগুলো কী হতে পারে, হতে পারে ডেস্ট্রয় বা পুরনো জিনিস, যেটা এজেড বা এজ, এটা হতে পারে কোনো কিছুকে মেরে ফেলা বা কিল, এটাও অ্যান্টোনিমের মধ্যে পড়তে পারে। তো রেজুভেনেটের অ্যান্টোনিম আমরা কী পাচ্ছি, ডেস্ট্রয়, এজ, কিল। নেক্সট ওয়ার্ডটা হচ্ছে ফিবল। ফিবল, ফিবল মানে কি, ফিবল মানে হচ্ছে খুব দুর্বল, দুর্বল। তো এর সিনোনিম কী হতে পারে, ফিবলের সিনোনিম হতে পারে, সরি এখানে এটা মিস্টেক হচ্ছে, ফ্লিমজি হবে, স্লিমজি না, ফ্লিমজি, FLIMSY, ফ্লিমজি, ফ্লিমজি, আমি আরেকবার উপরে লিখে দিচ্ছি, এটা FLIMSY, ফ্লিমজি, ফ্লিমজি হতে পারে মানে দুর্বল, ডাল, লাইফনেস, লাইফলেস বলতে পারি আমরা, লাইফলেস, LIFE, লাইফ, LESS, লাইফলেস। তো এর অ্যান্টোনিমগুলো কী হবে, ফিবলের অ্যান্টোনিম হতে পারে স্ট্রং, এফেক্টিভ, এগুলো হচ্ছে ফিবলের অ্যান্টোনিম। নেক্সট ওয়ার্ডটা দেখবো, নেক্সট ওয়ার্ডটা কী আছে, প্রোফাউন্ড। নেক্সট ওয়ার্ড হচ্ছে প্রোফাউন্ড। প্রোফাউন্ডের অর্থ কী, প্রোফাউন্ডের অর্থ হচ্ছে গভীর বা অন্তর্নিহিত,
গভীর কোনো মানে বা অন্তর্নিহিত মানে এই ক্ষেত্রে প্রোফাউন্ড বোঝা হয়, তো আমি লিখছি এর বাংলা হিসেবে গভীর। তো এর সিনোনিমগুলো কী? সিনোনিম হচ্ছে ডিপ, তো গভীর আর একটি ইংরেজি ওয়ার্ড হচ্ছে ডিপ, তো প্রোফাউন্ডের সিনোনিম ডিপ হবে, ডেন্স হবে। এবং অ্যান্টোনিমগুলো কী হবে? সুপারফিশিয়াল, শ্যালো। আরও একটি অ্যান্টোনিম হতে পারে ভিভিড, VIVID, ভিভিড, এটা প্রোফাউন্ডের অ্যান্টোনিম। নেক্সট ওয়ার্ডটা হচ্ছে রেজিস্টেন্স। রেজিস্টেন্স মানে কি? একটা বাধা বা সহ্য করার ক্ষমতা, এরকম বোঝায় রেজিস্টেন্স। তো এই অর্থ সিনোনিমের মধ্যে কি হতে পারে? কাউন্টারেকশন, এটা মানেও সহ্য করা বা সহ্য করার ক্ষমতা বা বাধা বোঝায়। স্ট্রেংথ, এটা রেজিস্টেন্সের সিনোনিম হতে পারে। এবং অ্যান্টোনিমের মধ্যে দেখো, অ্যান্টোনিমের মধ্যে হতে পারে সারেন্ডার করা, অ্যাকসেপ্টেন্স, এগুলো রেজিস্টেন্সের অ্যান্টোনিম। নেক্সট ওয়ার্ডটা দেখবো, নেক্সট ওয়ার্ড হচ্ছে গ্রেস। এর সিনোনিম কী? গ্রেস এর সিনোনিম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। গ্রেস মানে এর অর্থ হচ্ছে উপলব্ধি করা বা কিছু ফিল করা, উপলব্ধি। তো উপলব্ধি এর সিনোনিম আমরা বলতে পারি আন্ডারস্ট্যান্ডিং, পারসেপশন, ফিলিং, ফিলিং বলতে পারি। এবং অ্যান্ডোনিমের মধ্যে কী বলতে পারি? নাম্বনেস, ইনার্টনেস, এগুলো হচ্ছে গ্রেসের অ্যান্টোনিম। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। আমরা নেক্সট ইডিয়াম এবং ওয়ান ওয়ার্ডের যেগুলো MTS এক্সামে এসছে ইংলিশে, সেগুলো নিয়ে একটা ভিডিও আপলোড করবো। এবং এক্সপেক্টেড যে ইডিয়াম এবং ওয়ান ওয়ার্ডগুলো, কারণ এগুলো কমন পাওয়া খুব সহজ ইডিয়াম থেকে এবং ওয়ান ওয়ার্ড থেকে, তো নেক্সট এক্সামগুলো MTS, তার জন্য আমরা ইডিয়াম এবং ওয়ান ওয়ার্ডের একটি এক্সপেক্টেড ভিডিও আপলোড করবো। তো এক্সপেক্টেড কোশ্চেনের একটি ভিডিও আপলোড করবো, তার জন্য অবশ্যই তোমাদের আমাদের চ্যানেলটি ফলো করতে হবে, সাথে থাকতে হবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ।